গুড মর্নিং, চুমকির সংসারে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:45, আমি ছাদে এসে গেছি একটু ঘুরতে। আজকে ওয়েদারটা একটু ভালো, কাল পরশু প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল, পুরো অন্ধকার ছিল এই টাইমটা। ওই দেখো সূর্যি মামা ওকে দিচ্ছে আজকে। এদিকে একটা এরোপ্লেন যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ কি? তো এরকম মাঝে মাঝে মাথার উপর দিয়ে ভোঁ ভোঁ করে এরোপ্লেন চলতে থাকে, এখানে প্রচণ্ড আওয়াজ হয়। আজকের পরিবেশটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে রোদ ভালোই উঠবে। সামনেটা দেখেছো কত নোংরা করে রাখে মানুষজন, যতদিন না এখানটা বাড়ি বা ফ্ল্যাট হচ্ছে ততদিন এখানটা পরিষ্কার হবে না, কী আর করা যায়। সকালবেলা উঠে আর মুড খারাপ করে লাভ নেই। আমার তো এখানটা এমনি সকালবেলা ঘুরতে খুব ভালোই লাগে, এখনও অবধি সৌরভ যিনি ঘুমোচ্ছে ততক্ষণ অবধি নিজের মতো একটু টাইমটা কাটিয়ে নিই। এবার চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখি ব্রেকফাস্ট একটু বানাতে হবে, ওরা উঠলে তো আবার তাড়াহুড়ো লেগে যাবে সে আগের মতো। কি খাবে? ব্রেড বাটার। তোমার ভালো লাগে ব্রেড বাটার? খাবে? ওকে, আর ব্রেড অনেক সুন্দর লাগবে। টমেটো সস দিলে ব্রেডটা ভালো লাগে? আচ্ছা, এটা 1, 2, 3, 4। আর কি দিলে ভালো লাগে? বাড়িতে তো অনেকদিন ছিলাম না, সেই জন্য কিছু সবজি টবজিও ছিল না, মাছও প্রায় শেষ হয়ে গেছিলো, সেই জন্য সৌরভ একটু বাজারে গেছিলো, শাক সবজিও আনতে হলো, আর মাছও ছিল না, মাছও নিয়ে এসেছে। আজকে একটু চিংড়ি মাছ জিনের জন্য আর ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে, সঙ্গে কাতলা মাছ তো আমাদের থাকেই মাস্ট, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ট্যাংরা মাছের ঝোল বানাবো, কারণ সৌরভ তো থাকবে না, তো আমাদের মামির মাছগুলো একটু ক্লিন করে রাখো, তখন কি আমি দেখাই আমাদের পাকাপুড়ি কি কাণ্ড করছে। চলো, ও গান করছে আমরা শুনতে পাচ্ছি এখান থেকে। চলো নিজের মতো যা করছে করুক, এদিকে আমি আমার রান্নাটা সেরে নিই। ওকে তো স্নান করানো হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে একটু আগে, সেই জন্য ভাবলাম ও খেলছে খেলুক, তো তখন আমি এদিকে রান্নাটা সেরে নিই, তাহলে সুবিধা হবে, ওকেও টাইম দিতে পারবো, একটু সুবিধাও হয়, ওরও ভালো লাগে। তো সেই জন্যে মাছটা ভাজতে দিয়ে দিলাম, এই যে আর এদিকে ওর জন্যই না দুটো চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ভাবুন দুটো আজকে ওর জন্য দিয়ে দিই, বাকিগুলো আমাদের ট্যাংরা মাছগুলোতে ঝোল হয়ে যাবে। তোমাদের আজকে এখানে একটা গল্প বলি, যখন আমার ফার্স্ট বিয়ে হয় তখন আমি রান্নাবান্না কিছুই জানতাম না, কিছুই জানতাম না। তো তার আগে যখন পড়াশোনা করতাম, থাকতাম বাইরে, তো নিজেদের জন্য টুকিটাকি যেটুকু জানতাম, হয়তো ডিম ভাজা, আলু সিদ্ধ, এই টুকিটাকি একটা দুটো জানতাম। তো আমি ভাবতাম যে আমি বিরাট কিছু রান্না পারি, আমি আমার মতো ভালো রান্না কেউ পারি, কোনো আইডিয়াই ছিল না যে কী কী ধরনের রান্না হয় কেমন হয়। জানতাম যে কলেজে বা ইউনিভার্সিটি যাওয়ার আগে খাবার খেতে হবে, সিদ্ধ ভাত বা মাছ ভাজা বা ডিম ভাজা এরকম কিছু একটা খেতে হবে, সেভাবে ওই যেটা রান্নাটা জানতাম সেই রান্নাটাই মনে হতো যে বেস্ট, এটাই আমি জানি আর এটাই রান্না হয়, আর অন্য কিছু রান্না হয় বলে জানতাম, আর সেরকম তখন কিছু খেতাম না, খুব কমই সবজি টবজি খেতে পছন্দ করতাম না। এখন যেমন সব কিছু সবজি খাই, কিন্তু তখন তো সেরকম সবজি খেতে পছন্দ করতাম না। তো যখন বিয়ের পরে ফার্স্ট রান্না স্টার্ট করি, তখন কিছুই জানতাম না কী রান্না করব। তো যদিও সৌরভ কোনো দিনই কিছু বলেনি, বুঝতে পেরেছিল ব্যাপারটা যে মায়েকে শেখাতে হবে। তো বিয়ের পরে একদিন সৌরভের ইচ্ছে হলো যে কুমড়ো আলুর সবজি বানাও খাবো, তো আমি
কেটেছি, কুমড়ো আলু সবজি বানাচ্ছি, ও বাবা দেখছি সেদ্ধই হয় না, মানে অত ধৈর্যই নেই যে কতটা টাইম লাগে, একটু বেশি টাইম দিতে হয় রান্নার জন্য, সেদ্ধ হবে তবে সবজিটা হবে, বানানো হবে। কুমড়ো আলু দিয়ে দিয়েছে অনেক জল, কুমড়ো আলু তারপর পুরো ঝোল হয়ে গেছে, এদিকে কুমড়ো আলু সেদ্ধ হচ্ছে না। তো আমি বুঝতে পারছি না এটা আবার কি হলো, বুঝতেও পারছি না কি হচ্ছে আর বানাতেও পারছি না। তারপরে ওরকমই নামিয়ে দিয়েছি, তখন সৌরভ তো কিচ্ছু বলেনি, চুপচাপ আবার নিজে ঠিকঠাক করলো ওটাকে, করে খেয়েছে। তো এখন সেই গল্পটা সবাইকে বলে যে চুমকে আমাকে ফার্স্ট কুমড়ো আলুর ঝোল বানিয়ে খাইয়েছিল, যেটা আমি কখনো কোনোদিন খাইনি যে কুমড়ো আলুর কোনোদিন ঝোল হয়। তো বিয়ের প্রথম প্রথম ওইভাবেই কেটেছে, সৌরভ আমাকে রান্না প্রায় অনেক শিখিয়েছে পুরোটাই, আর যেগুলো ও জানতো না কিছু কিছু সেগুলো মাকে ফোন করে করে জানতাম যে এটা কিভাবে এবং এটা কিভাবে। তো যাই হোক, দেখো এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে আলু মাছের ঝোল হয়েছে আর শাক উচ্ছে ভাজা আর একটা চাটনি বানিয়েছিলাম। তো মামিয়ের ওতেই হয়ে যাবে, সৌরভ এখন কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ওতো এদিকে সৌরভ বেরিয়ে গেল, আর জিম্মি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করছে, মাঝে মাঝে এরকম করে, এখন প্রায় দিনই বুঝেই যায় যে টাটা করে যে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সামনে যেয়ে সব বলতে পারে, কিন্তু আজকে একটা ঘুরে কেন মন খারাপ হয়েছে কি জানি, বাচ্চা তো এভাবে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছে অনেকক্ষণ আসবে না, মা মেয়েকে কাটাতে হবে। তো ঠিক আছে চলো আমি ওকে একটু টাইম দিই, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।